নমস্কার, আমি আশালতা। আজ আমি ফিশ মশলা কারি বানিয়ে আপনাদের দেখাবো। আর এই ফিশ মশলা কারি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। ফিশ মশলা কারি বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে, আমি এখানে ফিশ নিয়েছি, রুই রঘু ফিশ নিয়েছি, 3 পিস নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর 10 কোয়া রসুন নিয়েছি, আর হলুদ লাগবে পরিমাণ মতন, গরম মশলার পাউডার লাগবে 1 টিস্পুন, আর এই এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর লাগবে সর্ষে লাগবে 1 টেবিল স্পুন, ধনে লাগবে 1 টেবিল স্পুন, জিরা লাগবে 1 টেবিল স্পুন, আর এখানে পোস্ত লাগবে 1 টেবিল স্পুন। এটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে আমি এটা বেটে নেব। আর এখানে লাগবে নারকেলের দুধ লাগবে, আমি নারকেলের দুধ এখানে আমার মানে 1 থেকে 1.5 কাপ দুধ লাগবে। আর লাগবে লাল লঙ্কার পাউডার লাগবে 1 টিস্পুন। তো এখন আমি মাছে হলুদ নুনটা মিশিয়ে নেব। হলুদ দেবো একটু, একটু লাল লঙ্কার পাউডার দেব, আর নুন দিয়ে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা আর 10 মিনিট আমি এটা ঢেকে রেখে দেব। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। একদম গ্যাসটা মিডিয়াম থেকে স্লো রাখতে হবে, একদম জ্বলে গেলে হবে না। এটা জাস্ট আমি একটু ভেজে নেব। এটা 3-4 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এটা আমি মিডিয়াম হিটে ভেজে নেব। এটা আমি পাউডার করে নিয়েছি, এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। রসুন দিয়ে দেব আর লাল লঙ্কার পাউডারটাও দিয়ে দেব। দিয়ে আমি একটু জল দিয়ে আবার এটা ভালো করে পাউডার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেব। এটাও আমি ভালো করে ভেজে নেব। একটু মশলা ধোয়া জল দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম। নুনটাও দিয়ে দিলাম এই সময়। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। এটা 7-8 মিনিট আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার ফিশ মশলা কারি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।